তবে সে সময় পরিস্থিতি আর এখনকার পরিস্থিতিকে এক এক করে দেখতে চান না ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক লাইলুফার ইয়াসমিন। এ বিশ্লেষক বলছেন, ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমান 17 কোটি মানুষের একটি দেশের প্রতিনিধিত্ব করছেন। দক্ষিণ এশিয়া এবং এর বাইরেও দেশটির ভূ রাজনৈতিক গুরুত্ব রয়েছে, সুতরাং তখনকার এবং বর্তমানের পরিস্থিতি ভিন্ন। এবং ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের সঙ্গে বৈদেশিক সম্পর্কগুলো বুদ্ধিমত্তার সঙ্গে নিপুণভাবে পরিচালনা করছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনে বদল হলেও বাংলাদেশ নিয়ে দেশটির নীতিতে তেমন কোনো পরিবর্তন আসবে বলেও মনে করেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এই শিক্ষক। এর ব্যাখ্যায় অধ্যাপক লাইলাফুর ইয়াসমিন বলেন, বাংলাদেশের প্রতি ট্রাম্পের নীতি পরিবর্তনের চেয়ে বেশি চলমান থাকবে, কারণ তিনি যুক্তরাষ্ট্রের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দেন। ট্রাম্পের সঙ্গে ইউনুসের সম্পর্ক জটিল হওয়ার পিছনে 2016 সালে হিলারি ক্লিন্টনকে মোহাম্মদ ইউনুস যে ডোনেশন দেন সেটির উল্লেখ করেন আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা IPAG এশিয়া প্যাসিফিক অস্ট্রেলিয়ার চেয়ারম্যান সৈয়দ মনির খসরু। তবে তিনি বলেন, কিন্তু সেই বিষয়টি বাংলাদেশের বৈদেশিক নীতির প্রতিনিধিত্ব করে না, কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ পারস্পরিক লাভজনক ক্ষেত্র রয়েছে, যেমন ব্যবসা, উন্নয়ন ও প্রযুক্তিতে দুই দেশেই ভালো সম্পর্ক বজায় রেখেছে। 2022 সালে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য $13 বিলিয়ন পৌঁছেছে। ট্রাম্পের নতুন প্রশাসনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও বৃদ্ধি হবে বলে মনে করেন সৈয়দ মনির খসরু। বলেন, বিশেষ করে ডিজিটাল অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ নিয়ে যে টুইট করেছিলেন সৈয়দ মনির খসরুর মতে সেটিও তার নীতির প্রতিনিধিত্ব নয়, মূলত নির্বাচনী প্রচারণার অংশ ছিল। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র একটি কৌশলগত সম্পর্ক বজায় রাখে, যা সন্ত্রাসবাদ দমন, মানবিক সমর্থন এবং আঞ্চলিক স্থিতিশীলতার মতো ভাগাভাগি স্বার্থের উপর ভিত্তি করে, যোগ করেন IPAG এশিয়া প্যাসিফিক অস্ট্রেলিয়ার চেয়ারম্যান। বিশ্লেষকরা বলছেন, এখন বাংলাদেশের উচিত লবিস্ট নিয়োগ করা, যিনি বাংলাদেশের অভ্যন্তরীণ নীতি ও মার্কিন নীতি নির্ধারকদের কাছে বাংলাদেশের আবেদন বৃদ্ধি করতে পারবেন। ডোনাল্ড ট্রাম্পের নীতি আমেরিকা ফার্স্ট, সেই নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকেও বাংলাদেশ ফার্স্ট নীতি গ্রহণের পরামর্শ দিচ্ছেন অধ্যাপক লাইলাফুর ইয়াসমিন। এতে দুদেশের সম্পর্ক আরও গভীর হবে বলে অভিমত ব্যক্ত করেন এই আন্তর্জাতিক বিশ্লেষকরা।